আমি খুবই ভালো আছি পিসুমণি, আমাকে দেখে মনে হচ্ছে না যে আমি ভালো আছি। আরে বাবা আমাকে একটু দাও না, আমি ইমনের সঙ্গে কথা বলতে চাই। ঠিক আছে ঠিক আছে, বলছি মাসুমণি একবার ইমনকে দেবে, রূপকথা কথা বলবে। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, ধরো ধরো। হ্যালো হ্যালো ইমন, কেমন আছো? আমি ভালো আছি, তোমরা ভালো আছো তো? না আমরা কেউ ভালো নেই, আমরা কি করে ভালো থাকবো বলো? বাড়ি শুদ্ধ সকলের মন খারাপ, তুমি এখানে নেই যে, তবে এটা শুনে ভালো লাগছে যে তুমি ভালো আছো। ভালো থাকবো বলেই তো চলে এসেছি রূপকথাতে, ভালো না থেকে উপায় আছে, ভালো থাকতেই হবে। আর তাছাড়া এখানে এসে দেখছি এত কাজ, এত কিছু করার আছে, নিজের ব্যক্তিগত পাওয়া না পাওয়া নিয়ে ভাবাটাই আমার কাছে মনে হচ্ছে একটা বিলাসিতা জানো। সত্যি তুমি সামলে উঠেছো এটা শুনে খুব ভালো লাগছে। আর রূপকথা দিয়ে আমার না দেরি হয়ে যাচ্ছে, আমাকে বেরোতে হবে বুঝলে। আমি যদি এখন না বেরোই তাহলে আমি 8টার মধ্যে পৌঁছতে পারবো না, আমি পরে কথা বলবো। আরে সেই জন্যই তো আমরা তোমাকে সকাল সকাল ফোন করলাম, জানি তো হসপিটালে গেলে তুমি ফোন সাইলেন্ট করে দাও, তখন আর তোমাকে ফোনে পাওয়া যায় না। তো কালকেই আমরা তোমাকে ফোন করেছিলাম, পাইনি। হ্যাঁ আসলে আমি হসপিটালের ভেতরে ফোনটা সাইলেন্টে রাখি। ইমন এদিকে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? যা ঘটাচ্ছিল তাই ঘটেছে। শোনো, রনো কাল আমাদের বাড়ির সকলকে ডেকে বলেছে যে ও শ্রুতিকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছে, ট্রান্সফার নিয়ে চলে যাচ্ছে, হয়তো দু একদিনের মধ্যেই চলে যাবে। শোনো রূপকথাতে, তোমার কাছে আমি একটা রিকোয়েস্ট করছি, যে জায়গাটা আমি ছেড়ে এসেছি সেই জায়গাটার কথা তুমি আমায় বারবার বলো না, কারণ সেটা আমার শুনতে ভালো লাগে না। রনোর সঙ্গে তো আমার এখন কোনো সম্পর্ক নেই, তাই রনো নিজের জীবনটাকে যেভাবে ইচ্ছা গুছিয়ে নিতে পারে, ও এখন কী করছে সেগুলো সব জানার আমার কোনো প্রয়োজন নেই। কি বলছো তুমি এমন? এটা বড় অন্যায়, মস্ত বড় অন্যায়। ও তোমাকে বাড়ি থেকে তাড়ালো, তারপর নিজেও ট্রান্সফার নিয়ে নিল কেন? শুধু শুধু তোমাকে বাড়ি থেকে তাড়াতে গেল কেন? এই বাড়িতে তো তুমিও থাকতে পারতে। ওসব পুরনো কথা ভুলে যাবে, ওগুলো মনে রেখে কোনো লাভ নেই, আর আমি এখন ওসব কথার মধ্যে একেবারেই জড়াতে চাইছি না। তবে এ কথাটা ঠিক, রনোর সঙ্গে যদি আমার কোনো সম্পর্ক না থাকতো তাহলে কিন্তু আমি ওই বাড়িতে পারমানেন্টলি থাকার কথা ভাবতেই পারতাম না। কারণ আর যাই হোক, রণসূত্রেই তো তোমাদের সবার সঙ্গে আলাপ, ওই বাড়িতে আসা, রণও নেই অথচ আমি ওই বাড়িতে পারমানেন্টলি থেকে যাব, এটা তো কিছুতেই হতে পারে না, সেটা কিন্তু আমিও ভাবিনি। কুসুম দোলা, কুসুম দোলা, আরো একবার স্টার জলসায়।